চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও 6 জন। সকালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বাস চাপায় 6 জন নিহত হয়েছেন, আহত হন 6 জন। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রয়্যাল পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন চালিত নসিমনের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। নিহতরা হলেন সদর উপজেলার তিতুদহ গ্রামের নুতার ছেলে সোহাগ, একই গ্রামের রহিম মল্লিকের ছেলে শরীফুল পিত্তর আলীর ছেলে রাজু আহমদ, হায়দার আলীর ছেলে কালু, খাড়াগোদার মাহতাবুদ্দিনের ছেলে মিলন হোসেন, শ্রী নিতাইয়ের ছেলে শ্রী ষষ্ঠী। এদিকে মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আশরাফ আলী ও পিকআপে থাকা আবদুল্লাহ নামের এক শিশু। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারে এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ভার্চুয়াল আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ঝিনাইদহের মহেশপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। এদিকে কুড়িগ্রামের রাজারহাট মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই অফিসার নূরে তাসনিম ও প্রেস ক্লাব রাজারহাট সভাপতি সেকান্দার আলী বাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে জেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান লেবু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন ব্যাপারী নিজস্ব অর্থায়নে বানভাসী 200 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মালিক বাসার, প্রফেসর দেলোয়ার হোসেন ও মানবাধিকার বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোটারি ক্লাব ঢাকার উদ্যোগে কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদী পাড়ের বানভাসীদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ সময় রোটারি ক্লাব অব ঢাকার রেডিয়েন্ট ডেপুটি গভর্নর রোটারিয়ান ডি এম সেলিম ও প্রেসিডেন্ট ইলেকট্রো রোটারিয়ান মার্শাদ আক্তার খুকি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।